আজ আর একটা ভাইয়ের বিয়ে, আজ থাক পড়বো না। কালকে আর একটা বোনের বিয়ে, থাক পড়বো না। মামার বিয়ে, থাক পড়বো না। একটু সর্দি লেগেছে, থাক পড়বো না। আজ টিউশন যাবো না। আজকে শরীরটা একটু খুবই ক্লান্তি ক্লান্তি বোধ আছে, থাক আজকে পড়বো না। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, থাক আজকে টিউশন যাচ্ছি না। আবার সকালে রাত অনেক লেট করে ঘুমাবে, সকালে উঠতে লেট হবে, যে কোনো কিছু হলেই তোমাদের একটাই অজুহাত, পড়তে যাবো না, থাক টিউশন যাবো না, থাক পড়বো না, থাক আজকে পড়া কালকে পড়বো। এই যে তুমি তোমরা ইউ আর গিভিং লেন দ্য এক্সকিউজেস, আমার প্রশ্ন একটাই, যে তুমি এক্সকিউজটা কাকে দেখাচ্ছ? নিজেকে দেখাচ্ছ না অন্য কাউকে দেখাচ্ছ? পড়ার প্রতি প্রত্যেকের এক্সকিউজটা কেন? এক্সকিউজটা কেন পড়ার প্রতি থাকবে? তাই আমি প্রত্যেককে বলবো যে তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোনটাকে চুজ করে নেবে। তোমার মাথা যন্ত্রণা করছে, তুমি মোবাইল ইউজ করতে পারছো, তোমার শরীর খারাপ করছে, তুমি মোবাইল ইউজ করতে পারছো, মোবাইল স্ক্রল করতে পারছো, রিলস দেখতে পারছো, আরো কিছু দেখতে পারছো, সমস্ত কিছু হচ্ছে, সমস্ত প্রবলেম হচ্ছে, ক্লান্তি আসছে, মোবাইল ইউজ করতে পারছো, কিন্তু যত সমস্যা যত অজুহাতে পড়াকে কেন্দ্র করে পরীক্ষায় প্রশ্ন পারোনি, আমাদের স্যার সাজেশন কমন আসেনি, এই যে এত এত অজুহাত দিচ্ছ, এই এত অজুহাত দিয়ে আলটিমেটলি নিজের ক্ষতি করা হচ্ছে, এই যে অজুহাতটা দিচ্ছ, এই অজুহাতে না তোমার স্যারের কোনো ক্ষতি হচ্ছে, না কারো কোনো ক্ষতি হচ্ছে, ক্ষতিটা হচ্ছে তোমার, পড়াটা তোমার ক্ষতি হচ্ছে। তাই প্রত্যেককে বলবো স্টপ গিভিং এক্সকিউজেস।